সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অশোকনাথ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে। ঠিক আছে, পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা আজকে নির্ধারণ করেছি, যেটা তোমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। তাই আমি বলবো, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা সকলে বইটা নিয়ে, বাংলা বই এবং খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। আজকে আমরা যুক্তবর্ণ এই অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যুক্তবর্ণ থেকে একটা মানে একটা প্রশ্ন থাকে। সেখানে তোমাকে 7টি যুক্তবর্ণ দেয়া থাকবে, তোমাকে 5টি যুক্তবর্ণ উত্তর তৈরি করতে হবে। সেটা কীরকম, তোমাকে প্রথমে যুক্তবর্ণটা দেয়া থাকলো, তোমাকে এটাকে বিভাজন মানে ভেঙে দেখাতে হবে, এই যুক্তবর্ণের মধ্যে কোন কোন বর্ণ লুকিয়ে রয়েছে, সেই যুক্তবর্ণ দিয়ে আবার একটা শব্দ তৈরি করতে হবে, আবার শব্দ তৈরি করে একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে তুমি যদি সঠিকভাবে করতে পারো, একটা লিখলেই 2 নম্বর, 7টা আসবে, তুমি 5টা লিখতে হবে, একটাতে 2 করে 5 দুগুণে 10 নম্বর তুমি পাবে। ঠিক আছে, এটা তো খুব কম লিখেই নাম্বার পাওয়া যায়, খুব সহজ এবং খুব মজার। ঠিক আছে, যুক্তবর্ণগুলো ভেঙে দেখা, নতুন একটা শব্দ তৈরি করা, আবার সেই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা, খুব মজার। ঠিক আছে, আমরা কয়েকটা সেরকম একটা কয়েকটা আলোচনা করব। বিগত বছরের প্রশ্নে দেখে গেছে যে বেশ কিছু যুক্তবর্ণ ঘুরে ফিরে আসে, বারবার আসে, আমরা সেগুলো একটু আলোচনা করব। পাশাপাশি তোমাদের বাংলা বই, আমার বাংলা বই যেটা আছে, আমার বই, সেখানে যে বর্ণগুলো তোমরা পড়বে সেখানেও কিছু যুক্তবর্ণ আছে, সেগুলো অবশ্যই একটু ভেঙে দেখার চেষ্টা করবে। দেখো, যেমন বিগত প্রশ্নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নে একটা শব্দ মানে যুক্তবর্ণ এসেছে, ক ল, এটা দেখলে তুমি চিনতে পারছো, ক যোগ ল। এটাকে বিভাজন করবো কীভাবে, ক যোগ ল। তাহলে খুব সহজ, এখানে একটা হসন্ত দিতে হবে। কারণটা হচ্ছে কি, এই প্রথমটা যখন যুক্ত হয়েছে এখানে কোনো স্বরবর্ণ নাই, কেমন, স্বরবর্ণ থাকলে হসন্ত দিতে হয় না, এখানে একটা স্বরবর্ণ যুক্ত নাই, এটা ল সাথে যুক্ত হয়েছে, ক যোগ ল। হ্যাঁ, তাহলে এটা আমরা ভেঙে দেখালাম, বিভাজন করলাম, এবার একটা শব্দ তৈরি করলাম, ক ল দিয়ে কী হতে পারে, ক্লাস, এই তো হয়ে গেল। পরীক্ষায় দেওয়া থাকবে ক ল, তোমাকে এটাকে ভেঙে দিতে হবে, ক যোগ হসন্ত যোগ ল, এটা একটা শব্দ তৈরি করে ক্লাস। হ্যাঁ, এটা বাক্য তৈরি করতে পারে আমরা কি, আমি ক্লাসে উপস্থিত, এই তো একটা বাক্য হয়ে গেল। তুমি যদি পরীক্ষায় এতটুকু লিখতে পারো, 2 নম্বর পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা দেখো আর কয়েকটা আলোচনা করি। দেখো, এ যেমন এটা দেখলে তোমার কি মনে হচ্ছে, খুব সহজে দেখা যাচ্ছে এখানে একটা ম আছে, নিচে একটা দন্ত্য ন আছে, তাহলে আমরা লিখতে পারি ম যোগ ন, হয়ে গেল। একটা শব্দ করতে পারি আমরা, নিম্ন, নিম্ন, ময় ন দিয়ে শব্দ করতে পারি আমরা, নিম্ন। তাহলে একটা বাক্য করি আমরা, সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই তো একটা বাক্য হয়ে গেল, সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আচ্ছা, তারপর হলো দেখো, স ক, দন্ত স ক, এটা সহজে বুঝে যাচ্ছে, দন্ত স যোগ ক, তাহলে কি হবে, এটা একটা বাক্য হতে পারে, শব্দ হতে পারে, মাস্ক, এখন প্রচলিত শব্দ মাস্ক সবাই চিনে, তাহলে সবাই মাস্ক পড়ো, সবাই মাস্ক পড়ো। আচ্ছা, তারপরটা দেখো বন্ধুরা, একটু খেয়াল করো, মূর্ধন্য, এটা কিন্তু দেখতে একটু জটিল আছে, কিন্তু দেখো একটা মূর্ধন্য স যো ইয়, দেখতে মনে হচ্ছে কি, মূর্ধন্য সাথে একটা ইয় আছে,
কিন্তু না, এটা দেখো মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। কিন্তু দেখতে মনে হবে ইয়, পরীক্ষায় তুমি তাড়াহুড়ো করে যদি ইয় লিখে দাও সর্বনাশ, এটা হলো মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ। হ্যাঁ, এটা দিয়ে হতে পারে তৃষ্ণা। হ্যাঁ, তাহলে একটা বাক্য কি হতে পারে, আমার তৃষ্ণা পেয়েছে, কেমন? এই তো হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো এটা দেখো ন ধ, দেখলে বুঝা যাচ্ছে যেমন আগে ন হবে তারপর ধ, তাহলে বন্ধ। আজ কি হবে, স্কুল বন্ধ, এই তো হয়ে গেল, একটা বাক্য হয়ে গেল খুব সহজে। আচ্ছা, আবার একটা ন দ, ছোট দ, তাহলে কি হবে ন যোগ দ, কি হতে পারে আনন্দ, এটা দিয়ে একটা বাক্য হতে পারে, আবার শব্দ হতে পারে আনন্দ, আহ, একটা বাক্য হতে পারে আহ, আহা আহা কি আনন্দ, একটা গান আছে কেমন, এটা লিখলেই হয়ে যাবে, আহা কি আনন্দ, একটা বাক্য হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো ধয়ে ধ, আমি তিনটা দ একসাথে দেখালাম তা তোমাদের বুঝতে সুবিধা হয়, নয়ে ধ, নয়ে দ, আবার দয়ে ধ, সেটা কি হতে পারে দ যোগ ধ, এটা বাক্য শব্দ হতে পারে কি, শ্রদ্ধা। হ্যাঁ, শ্রদ্ধা, তাহলে কি হবে বড়দের শ্রদ্ধা করো, এই তো একটা বাক্য হয়ে গেল। আচ্ছা, তাতে দেখো নয় ত, ন য ত, তাহলে খেতে পারে অন্তর। হ্যাঁ, হতে পারে না অন্তর, হয়ে গেল। আচ্ছা, অন্তরে বড় দুঃখ, বড় অন্তর মানে কি মন, মনে বড় দুঃখ, এই তো আমাদের হয়ে গেল বাক্য তৈরি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরীক্ষায় এরকম যুক্তবর্ণ দেওয়া থাকবে, এটাকে ভেঙে দেখাতে হবে, শব্দ তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে, সাতটি দেওয়া থাকবে, পাঁচটি লিখতে হবে, তাহলে তুমি পাঁচ দুগুণে দশ পাবে। ঠিক আছে, আমি এখন থেকে বলবো, এটা কিন্তু কঠিন কিছু না, মাঝে মাঝে দু একটা একটু কঠিন আসে, স্টুডেন্টরা ভুল করে থাকে, এটা তো ভালো করার উপায় হচ্ছে, এখন থেকে আমি বলবো তোমরা বাংলা যখন পড়বে, এখন থেকে বাংলা বই হোক, সামাজিক হোক, বাংলাদেশ বিশ্ব পরিচয় হোক, বিজ্ঞান হোক, বা কোনো গল্প বই হোক, কোনো নাটক বা উপন্যাস হোক, কোনো কবিতার বই হোক, বা কোনো পত্রিকা হোক, তোমরা যখনই পড়বে যুক্তবর্ণটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করবে, এবং ওই যুক্তবর্ণকেটাকে ভেঙে কী কী আছে তুমি নিজ মনে মনে একটা ভাঙার চেষ্টা করবে, এবং ওই যুক্তবর্ণ দিয়ে ওখানে যে শব্দটা দিয়েছে আর একটা নতুন শব্দ কী করা যায় তুমি একটু মনে মনে ভাববে, এবং সেই শব্দ দিয়ে কীভাবে আর একটা বাক্য তৈরি করা যায় তুমি সেটা একটু মনে মনে ভাববে, লেখার দরকার নাই, কোথাও কোনো লেখার দরকার নাই, সবসময় যে লেখাপড়া করবে তা না, আনন্দের সাথে শিখবে। তুমি পত্রিকা পড়ছো, একটা গল্প বই পড়ছো, ওখানে একটা যুক্তবর্ণ আছে, তোমার বলছে দেখি যে এটা একটা কী কী আছে, বা এটা দিয়ে আমি একটু নতুন শব্দ তৈরি করতে পারি কিনা, একটা বাক্য তৈরি করতে পারি কিনা, তাহলে কিন্তু হয়ে যাবে। এভাবে পড়লে দেখবে যে দিন শেষে তোমার অনেক যুক্তবর্ণের সাথে তোমার পরিচয় হয়ে গেছে, এবং বইগুলো তো পড়বেই, তোমার বইতে যে যুক্তবর্ণ আছে সেগুলো তো পড়বেই, এর পাশাপাশি আমি যেটা বলছি, যদি তুমি এভাবে পড়ো এবং মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, দেখবে পরীক্ষায় যত রকমের যুক্তবর্ণ আসুক তোমাকে কিন্তু আটকাতে পারবে না, তুমি খুব সহজেই উত্তর দিয়ে আসতে পারবে, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আজকে এতটুকুই, তোমরা যুক্তবর্ণগুলো প্র্যাকটিস করো, এবং যদি না বুঝে থাকো ক্লাসে আসলে আমাদেরকে জানাবে, প্রতিদিন এখন ক্লাস হয়, আমরা আর একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।